আমি কৌশল করে এসে দেখি অয়ন ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একদম কোনো বাচ্চা। আমি অয়নের কাছে গেলাম, আরেকটু কাছে যেতে ইচ্ছে করছে, তো আমি আরেকটু কাছে গেলাম। মনের মধ্যে জানি কেমন লাগছে, জানি না কেন মনে হচ্ছে আজ কিছু তো একটা হবে, যাই হবে ভালোই হবে। হঠাৎ আমার চুলের এক ফোঁটা পানি অয়নের গালে গিয়ে পড়ে। অয়ন চোখ খোলে, আমি সরে যেতে নিয়ে অয়ন আমার মাথায় এক হাত দিয়ে ধরে কাছে নিয়ে আসে। ওনার চোখ খোলাতে আমি ভয়ে চোখ বন্ধ করে দিই। অয়ন মারুকে দেখে মুচকি হেসে দুহাত দিয়ে ওর মাথায় হাত দিয়ে কাছে এনে কপালে কিস করে, অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আমি চোখ খুলে নিজের অজান্তেই হেসে দিই। ওনাকে ঘুমাতে দিয়ে আমি চুল মুছতে মুছতে বাহিরে যাই। গিয়ে বাহিরের দৃশ্য দেখছি, খুবই মনোরম একটা জায়গা। এই জায়গায় কোনো আনরোম্যান্টিক কেউ আসলেও রোম্যান্টিক হয়ে যাবে নিশ্চিত। নিউ কাপলদের জন্য একদম পারফেক্ট। আমি সমুদ্রের দিকে তাকিয়ে আছি, একদম হালকা ঢেউ, কিন্তু রোদটা প্রখর। তবে জোরে বাতাস বয়ে যাওয়ার কারণে রোদ এতটা প্রভাব ফেলতে পারছে না। আমি এই ঢেউয়ের মধ্যেও অয়নের চেহারা দেখতে পারছি, ওর কথাই ভাবছি, ভাবতে ভালো লাগছে। তবে কি আমি অয়নকে ভালোবেসে ফেলেছি? এটা নিয়ে আমি অনেক কনফিউজড, তবে এই কনফিউশন আমার ভালো লাগছে। এই সময় অয়ন আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি এমন ভাবছো যার কারণে তোমার মুখে এমন লজ্জামাখা হাসি? আমি কিছুটা অয়নের ছোঁয়ায় মগ্ন হয়ে বললাম, জানি না। অয়ন আমাকে আরেকটু শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে বলল, আমি জানি তোমার কি হয়েছে। আমি একটু শান্তভাবে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অয়ন আস্তে করে আমার কানে বলল, আমার ভালোবাসার ছোঁয়া লেগেছে তোমার, এটাকে প্রেমঘোর বলে, প্রেমের নেশায় আছো। আমি চোখ বন্ধ করে আছি, সত্যি প্রেম ঘোরে চলে যাচ্ছি আমি। অদ্ভুত একটা শিহরণ ছুঁয়ে যাচ্ছে আমার মন, শরীরের কম্পনের মতো হচ্ছে। অয়ন কিছুটা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়ে বলে, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা ঘুরতে যাব। আমি শুধু হুম বললাম। কিছুক্ষণ পর আমি প্যান্ট আর একটা লম্বা টপ পরি, সাথে ওড়নাটাও পেঁচিয়ে নিই। আমিও সাদা টপ পরি আর অয়নও সাদা শার্ট পরে। আমরা দুজন বেরিয়ে পড়ি ঘুরতে। এদিকের চারিদিক ফাঁকা, তাই আমরা অন্যদিকে যাব। আমরা বাইকে গেলাম, একটু দূরেই মানুষ দেখা যাচ্ছে। অয়ন সেখানে বাইক থামালেও জায়গাটা অসম্ভব সুন্দর, একদম পার্কের মতো করে তুলেছে পিচটাকে। বিচের কাছে গিয়ে মুহূর্তেই লজ্জায় আমি অয়নের দিকে তাকাতে পারছি না, কারণ সেখানের মেয়েরা বিচে যা যা পড়ে আছে বলার মতো না। অয়নের দেখি সব স্বাভাবিকভাবে নিচ্ছে, আর নিবে নাই বা কেন, এতদিন বিদেশে ছিল, এসব দেখে অভ্যস্ত। অয়ন সামনে তাকিয়ে বলছে, জায়গাটা অনেক সুন্দর তাই না? জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি একটু মুখ বেঁকিয়ে বললাম, হুম, ছেলেদের এই জায়গা তো খুব ভালো লাগবেই। অয়ন আমার কথার কিছু না বুঝে বলে, মানে? না, মানে কিচ্ছু না। অয়ন তার শার্ট খুলতে খুলতে বলল, চলো ওই দিকে যাই। আমার হাত টেনে ওই দিকে নিয়ে যায়। কিছু মেয়েরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আমার রাগ হচ্ছে, তাই আমি বললাম, অয়ন আপনি শার্ট কেন খুললেন, শার্টটা পরে নিন। অনেক গরম লাগছে, প্রবলেম কি? আমি রাগে বললাম, গরম আমারও লাগছে, আর তাছাড়া এত বাতাসে গরম লাগে। আরে দেখো, কারো গায়ে শার্ট নেই, এখানে সব ছেলেরাই শর্ট পরে আছে। আমিও রেগে বললাম, এখানে সব মেয়েরাও প্রায় খালি গায়ে আছে, আমিও জামা কাপড় খুলে ফেলবো নাকি? এই কথা শুনে অয়ন আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে আমি বুঝতে পারলাম যে আমি কি বলছি। রাগে হুঁশ না থাকলে যা হয় আর কি, এখন তো নিজেকে নিজে পেটাতে মন চাইছে। অয়ন চুপচাপ শুধু আমার দিকে তাকিয়ে আছে। একটু পর অয়ন শার্ট পরতে পরতে বলল, এমন কথা আর যেন তোমার মুখে না শুনি। আমি অন্যদিকে তাকিয়ে বলি, ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে, সরি, আর বলবো না। হুম, আর আপনিও ওই মেয়েদের দিকে তাকাবেন না। অয়ন হেসে দিয়ে বলে, কেন, জেলাসি ফিল হয় নাকি? জানি না। জেলাসি ফিল করার কোনো দরকার নেই, এমনিতেও এদের দেখে আমার কিছু ফিল হয় না। কেন?
কারণ এদের আমার মেয়ে মনে হয় না। মেয়ের পরিচয় তার লজ্জা আর চরিত্রে ফুটে ওঠে। তোমার শরীর দেখার জন্য আমার তোমাকে বিয়ে করা লাগবে, আর ওরা এমনি সবাইকে দেখিয়ে দিচ্ছে, তাই ওদের শরীরের কোনো মূল্য নেই, বুঝলে? এখন চলো তোমাকে অন্যদিকে নিয়ে যাই, যেখানে বেশি মানুষ থাকার কথা না। অয়ন আমাকে অন্য সাইডে নিয়ে যায়, যেখানে আসলেও বেশি মানুষ নেই। আমি আর অয়ন হালকা পানিতে যাই। আমি অয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড় দিই। অয়ন উঠে আমাকে দৌড়ে ধরার চেষ্টা করতে থাকে, একটু পরেই ধরে কোলে উঠিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে। আমি হাত পা ছোটাছুটি করে বলছি, সরি সরি, আর করব না, আমাকে আর পানিতে নিয়ে যাবেন না, আমি সাঁতার পারি না। অয়ন কোনো কথা না শুনে হাঁটু পর্যন্ত পানিতে নিয়ে গিয়ে আমাকে ফেলে দেয়। আমি উঠে নিয়ে ঢেউয়ের ধাক্কায় আবার আমি পড়ে যাই। অয়ন হাসতে থাকে, আমি উঠে অয়নকে ধাক্কা দিই, কিন্তু সে পড়ে না। অয়ন হাসতে হাসতে বলে, পারবে না গো আমাকে ফেলতে। এখন আমি আপনাকে পানিতে ফেলবো না, দাঁড়ান আপনি, বলেই পানির নিচ থেকে বালি নিয়ে অয়নের গায়ে মারি। অয়ন হাঁ করে আছে। আমি হাসতে হাসতে আরও কয়েকবার ভেজা বালু ছুঁড়ে মারি। অয়নে সে আমাকে কাঁধ উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমি ওই ছাড়িন ছাড়িন করছি। অয়ন পাড়ে নিয়ে গিয়ে আমাকে বালির মধ্যে গড়াগড়ি করাচ্ছে, আমিও বালি নিয়ে অয়নকে মাখাচ্ছি, যেন আমরা পানি না বালি নিয়ে খেলতে আসছি। একটু পরে দুজন দুজনকে দেখে বসে বসে হাসছি, দুজনে পুরো বালু দিয়ে মাখামাখি। বালি দিয়ে খেলা হলে এবার পানি দিয়ে খেলা যাক। আবার দুজনে পানির মধ্যে লাফালাফি করতে থাকি। প্রহর রেডি হয়ে আসে, এসে দেখে মিস স্নেহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের বিভিন্ন অঙ্গি ভঙ্গি করছে। এটা দেখে প্রহর হেসে দেয়, নিজের হাসিটাকে কন্ট্রোল করে বলে, কি করছেন এসব? স্নেহা ঠিক হয়ে দাঁড়িয়ে বলে, টাইম পাস করছিলাম। এভাবে? হুম। আচ্ছা চলেন। কোথায় যাব আমরা? সেটা গেলে দেখতে পারবেন। আপনি এত গম্ভুষ কেন? মানে? এই যে, মানে সবসময় মুখটাকে অফ করে রাখবে, একটু হাসলে আপনাকে আরো সুন্দর লাগবে। আপনার কথা হয়ে গেলে এখন আমরা বের হই। হুম, ঠিক আছে। গাড়িতে বসে স্নেহা একটার পরে একটা কথা বলতেই থাকে। প্রহর অতিষ্ঠ হয়ে বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি সত্যি লেখক হতে চাও? চাও মানে কি? আমি এই মুহূর্তে একজন লেখিকা, একজন আর্টিস্ট। আর্টিস্টরা এত কথা বলে? হুম। কেন, তাদের মুখে কি কস্টেপ লাগানো থাকে নাকি? নাকি কোনো নিয়মে আছে যে আর্টিস্ট হলে কথা বলা নিষিদ্ধ? তোমার সাথে কথায় কেউ পারবে না। আমার বাবাও এটা বলে। একটু পরে তারা একটা জায়গায় থামে। স্নেহা একটা লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলে, ওয়াও, হোয়াট আ বিউটিফুল প্লেস, আই লাভ দ্যাট। প্রহরও বের হয়ে বলে, এই জায়গাটা অনেক শান্ত আর নিরিবিলি, সুন্দর তো আছেই। হুম, এই জায়গায় বসে যে কেউ একটা কবিতা লিখে ফেলতে পারবে, ছবি আঁকার জন্য দারুণ জায়গা। হুম, লেখার আগে জায়গাটা ফিল করতে হবে। চোখ বন্ধ করে আশেপাশে থাকা পাখির আওয়াজগুলো মন দিয়ে শোনা, জায়গাটার ঘ্রাণ নেওয়া, বয়ে যাওয়া বাতাস অনুভব করো, তাহলে দেখবে মনের ভেতরে থাকা ভাবনাগুলো বেরিয়ে আসবে। প্রহর স্নেহার দিকে তাকিয়ে দেখে স্নেহা চোখ বন্ধ করে আছে। প্রহর আস্তে জিজ্ঞেস করে, কি ফিল করতে পারছো, কি করতে ইচ্ছে করছে? স্নেহা চোখ বন্ধ করে উত্তর দেয়, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে ইচ্ছে করছে, এমন জায়গায় শুলে এক মিনিটে ঘুম এসে যাবে। হোয়াট? স্নেহা তাকিয়ে বলে, হুম। প্রহর রেগে গিয়ে বলে, এমন জায়গায় নিজের ভালোবাসাকে অনুভব হয়, নিজের মনের খুব কাছের কাউকে মনে পড়ে, আর তার জন্য কিছু লিখতে ইচ্ছে করে। হুম, কিন্তু আমার তো এমন কেউ নেই, তো আমি কি করব? আচ্ছা, ভালোবাসা কি এটা হলে বুঝবো কিভাবে? কি, তুমি ভালোবাসা কি এটাই বুঝো না? এই জন্যই তো তোমার লেখা এতটা ফুটে ওঠে না। তাই তো, আপনার কাছে আসলাম শিখার জন্য, বলেন না। এটা বলার না,
অনুভব করার জিনিস, আর এটা আমি কিভাবে শিখাবো? আপনি বলেন, আমি ঠিক শিখে যাব। অন্যদিন বলবো, আজ না। তাহলে আজ কি করব? ওই যে তুমি বললে ছবি আঁকবে, গাড়িতে দেখো ছবি আঁকার সবকিছু পেয়ে যাবে। তোমার তো ওই গাছের নিচে সবুজ ঘাসে শুয়ে ঘুমাতে ইচ্ছে করছে। এত ঘুম ঘুম করছো কেন? রাতে কি ঘুমাওনি নাকি? একটানা 7 দিন ধরে ঘুমালেও আমি ঘুমের জন্য পাগল থাকব। ঘুম তো ঘুমই, ঘুমের সাথে কি কিছুর তুলনা হয় নাকি? আল্লাহ, তাহলে তুমি ঘুম রেখে এখানে আসলে কেন? আপনার সাথে সময় কাটাতে। চুপচাপ রং তুলি গাড়ি থেকে বের করে ছবি আঁকো। স্নেহা গাড়ি থেকে রং তুলি বের করতে করতে বলে, আচ্ছা আপনি কি কাউকে ভালোবাসেন? স্নেহার কথা শুনে প্রহর ওর দিকে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মানে? মানে হলো আপনার কথা শুনে মনে হলো ভালোবাসা ছাড়া ভালো লেখক হওয়া যায় না, তাই বললাম কাউকে ভালোবাসেন কিনা, কারণ আপনার লেখায় অনেক ভালোবাসা ফুটে ওঠে। প্রহর সরাসরি উত্তর দিল, কাউকে ভালোবাসি না কি না বাসি সেটা জেনে তোমার লাভ নেই। জানেন আমার কি মনে হয়? কি মনে হয়? আমার মনে হয় আপনার মধ্যে কাউকে না পাওয়ার কষ্ট লুকিয়ে আছে। প্রহর কিছুক্ষণ চুপ থেকে বলে, এমন কিছুই না, এসব তোমার মাথার সব ভুল ধারণা, চুপচাপ ছবি আঁকো। দুজনে ছবি আঁকা শুরু করে। প্রহর মন দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছে আর আঁকছে। স্নেহার দু চোখ শুধু প্রহরকে দেখছে আর কাগজে সেই চিত্র ফুটে তুলছে। আলো সায়নের বাসায় গিয়ে সোজা সায়নের রুমের দিকে গিয়ে টোকা দিতে থাকে। দরজা খুলে সায়ন আলোকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে? আমি এখানে। মানে কেন, আপনি এখানে আসলেন কেন? আরে আপনার ভাইয়ে বলে দিয়েছে এসে যেন ড্রেসিং করে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করে পরে যাই। কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন কি আছেন না সেটা আমি ঠিক করব, আপনি না বলে সোজা রুমের ভিতর চলে যায়। সায়ন শুধু আড়ে আড়ে করতে থাকে। আলোব সোফায় বসে বলে, চলুন এখানে বসেন, আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি। লাগবে না। ঠিক আছে, যতক্ষণ না ড্রেসিং করাবেন আমি এখানেই থাকবো, আর আপনি আমাকে বের করতে পারবেন না। এই আপনি সোজা আমার রুমে আসলেন কিভাবে? আপনার আম্মু দেখিয়ে দিয়েছে আমাকে। আপনি অনেক জেদি জানেন। জানি, আমার বাবাও তাই বলে। এখন আপনি কি বসবেন নাকি বসবেন না বলেন তো? সায়ন বিরক্তি ভাব নিয়ে বসে বলে, যা করার করেন। আলো হাসি দিয়ে সায়নের দিকে তাকিয়ে বলে, আমার যা ইচ্ছে করব। সায়ন আলোর দিকে তাকিয়ে বলে, শুধু ড্রেসিং করে নিন। আলো সযত্নে ব্যান্ডেজ খুলে জায়গাটা পরিষ্কার করছে। সায়ন ব্যথায় মুখ দিয়ে একটু শব্দ করে। আলো মেডিসিন লাগাচ্ছে আর সায়নের হাতে ফু দিচ্ছে। সায়ন আলোর দিকে তাকাতেই ওর চোখ আটকে যায়। আলো ফু দিতে দিতে সায়নের দিকে তাকাতেই সায়ন চোখ ফিরিয়ে নেয়। আলো মুসকে হেসে ড্রেসিং করে দেয় আর সায়নকে চেক করে ইঞ্জেকশন দিতে যাবে, অমনি সায়ন সরে যায়, গিয়ে বলে, আরে আজব, আপনার কাছে আসলে ইঞ্জেকশন দেন। তো আর কি চাই আপনার? আমার কিছু চাই না। আরে এই ইঞ্জেকশনটা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, বুঝতে পারছেন না কেন? লাগবে না আমার তাড়াতাড়ি ভালো হওয়া। আরে আপনি এত কেন ভয় পান? এক্সকিউজ মি, আমি ভয় পাই না, দিন ইঞ্জেকশন। সায়ন অন্যদিকে তাকিয়ে আছে। আলোব ইঞ্জেকশন দিয়ে সায়নকে বলে, হয়ে গেছে। বাঁচা গেল, এখন আপনার হয়ে থাকলে আপনি আসতে পারেন। আসতে পারেন মানে? মেহমানকে কেউ এভাবে বলে? যান আমার জন্য কফি নিয়ে আসেন। আপনি ড্রয়িং রুমে যান, সেখানে আপনাকে সবকিছু দেয়া হবে। আলোব মন খারাপ করে বলে, মেহমানের সাথে কেউ এমন করে বুঝি, এক কাপ কফি তো খেতে চেয়েছি।
হয়েছে, এনে দিচ্ছি। সায়ন ফোন করে বলে দেয় একজন কফি নিয়ে আসে। তো সায়ন কফিটা নিয়ে আলোকে দেয়, আলো একটা হাসি দেয়, কফি খেতে খেতে বলে, সামনে রাখা গিটারটা কার? রুমটা আমার, তার মানে এখানে রাখা জিনিসগুলো আমারই হবে। এটা জরুরি না, আমার বোনের জিনিস আমার রুমে থাকে, আবার আমার জিনিস ওর রুমে থাকে। আচ্ছা যাই হোক, এটা কি বাজাতে পারেন নাকি এমনি রাখছেন? অনেক ভালো করে বাজাতে পারি। তাহলে বাজিয়ে দেখান। পারবো না। পারেন না এটা বলেন? পারি না মানে? তাহলে বাজিয়ে দেখান। এখনই দেখাচ্ছি। সায়ন বসে গিটার নিয়ে সুর তোলে, আলো কফির মগে একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে গুনগুন করতে থাকে। সায়ন আলোর দিকে তাকিয়ে তার গুনগুনের আওয়াজের সাথে তাল মিলিয়ে সুর তুলতে থাকে। একটু পর আলো চোখ খুলে তাকিয়ে দেখে সায়ন তার দিকেই চেয়ে আছে, ওর দিকে তাকিয়েই গিটার বাজাচ্ছে। এটা দেখে আলো চুপ হয়ে যায়, সায়নও গিটার বাজানো বন্ধ করে দেয়। আলো উঠে দাঁড়িয়ে বলে, এখন আমি আসি, পরে আবার কথা হবে, কেমন? বলে আলো চলে যায়। সায়ন আলোর যাওয়ার পরেও আবার সুর তুলতে থাকে। সারাদিন অয়ন আর আমি অনেক মজা করি, আমরা বিচের পার্টিতেও অনেক মজা করে, সব মিলিয়ে একদম অসাধারণ। অনেক শপিংও করি, সন্ধ্যার দিকে আমরা সেখানে বিচে হওয়া একটা পার্টিতে যাই, যেখানে সবাই বোন ফায়ার চালিয়ে গান বাজনা করছে, সবাই চার চার আনন্দে মগ্ন। সেখানে আমি আর অয়নও ডান্স করি। তুমি এখানে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। অয়ন কিছুক্ষণ পরে এসে দেখে মারু নেই। অয়ন নির্নির করে ডাকছে কিন্তু কোথাও পাচ্ছে না। আরেকটু এগিয়ে দেখে মারু দাঁড়িয়ে আছে। অয়ন গিয়ে মারুর পিছনে হাত রাখতেই মারু অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সোজা ধরে অয়নের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। অয়ন অবাক হয়ে যায়, মারু তাকে কিস করতে থাকে। অয়ন মারুর থেকে সরে গিয়ে বলে, কি করছো নীর? মারু একটু মাতালের মতো হাসি দিয়ে বলে, একটা কাপলকে দেখিয়ে বলে, ওরা যা করছে তাই করছি। অয়ন তাকে দেখে ওরা কিস করছে। অয়ন মারুর দিকে তাকিয়ে বলে, নীর আর ইউ ড্রাঙ্ক? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।